Jai Jagannath, 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 जगन्नाथ स्वामी नयन बद गावी जगन्नाथ स्वामी नयन बद गावी जगन्नाथ स्वामी नयन बद गावी जगन्नाथ स्वामी नयन बद কলিযুগো পতিত প্রাবণ সে গৌরাঙ্গ ২৪ বৎসর বয়সে জগৎ জীবের উদ্ধারে লাগি রাধা কৃষ্ণের মধুর প্রেমকে পুত্র রূপে পাওয়ার জন্য কাটোয়া কেশব ভরতের নিকটে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন কেশব ভরতে শ্রী গৌরাঙ্গের নতুন নামকরণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে পুরুষোত্তম শ্রী জগন্নাথ ধামে আর জগন্নাথ ধামে এসে গরুর স্তম্ভে হাত রেখে জগন্নাথ মন্দিরের মূর্তি সৃষ্টি তর্ক স্মরণ করিলেন চৈতন্য মহাপ্রভু আপন ইচ্ছায় তুমি এই স্থানে আইলা জগন্নাথ নামে জগতে প্রকাশ হইলা ইন্দ্রদ্রুম্ন নামে রাজা
ধন নামে রাজা চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিয়া একাকী করেন ভজন নয়ন রাজার প্রচুর ঐশ্বর্যের অধিকার কিন্তু তার মনে শান্তি না তার জ্ঞানে ধ্যানে বিরাজ করছেন ঈশ্বর দর্শনের ব্যাকুলতা শঙ্খ চক্র গদা পদ্মধারী আরাধ্য দেবতা বিষ্ণুর অদর্শনের জ্বালা বিতাড়িত করছেন সর্বদা ভক্তির প্রবল টানে আর সেই ভক্তির দ্বারা করুণা লাভ করা যায় ঠিক এই সময় চন্দন আর পদ্ম পরাগের মিলিত সৌর একে একে এই গন্ধ কোথা থেকে আসে এই গন্ধ কোথা থেকে আসে ভাবতে 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 প্রভাত হয়ে পূর্ব আকাশে সূর্য দেখে প্রণাম করলেন রাজা এমন সময় রাজার অনুগত দূত সংবাদ নিয়ে এলেন মহারাজ মহারাজ বলি এক বালক বিষ্ণুর উপাসক আপনার দর্শন পাচ্ছে দূত এসে যেই না সংবাদ দিলেন সঙ্গে সঙ্গে মহারাজ রাজবস্ত্র পরিধান করে সিংহাসনে বসলেন আর যেই না সিংহাসনে বসলেন সবাই মিলে বলে উঠলেন জয় হতে মহারাজ ইন্দ্র দমিনীর জয় হো জয় হতে মহারাজ ইন্দ্র দমিনীর জয় হো জয় হতে মহারাজ ইন্দ্র দমিনীর জয় হো বালক
তোমার পরিচয় কি তোমার পরিচয় কি সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বালক বলে উঠলেন মহারাজ মহারাজ আমার পরিচয় আমার পরিচয় আমার পরিচয় তুমি পরেও জানতে পারবে তুমি শোনো যার জন্য তোমার বিদ্যাহীন রাত্রি যার জন্য তোমার রাত হই সত্য যুদ্ধ যার জন্য তোমার নিদ্রা ভঙ্গ শোনো শোনো মহারাজ আমি তারই সংবাদ দিতে এসেছি আমি তারই সংবাদ দিতে এসেছি বালক কি বললি তুমি তার সংবাদ দিতে এসেছো বালক তুমি যদি জেনে থাকো বলো 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 তুমি যদি তুমি যদি জেনে থাকো তুমি বলো বালক কে কে সেই বড় ঈশ্বর কে সেই বড় ভগবান কে সেই বড় ঠাকুর বলো 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 কে সে শুনবে মহারাজ তাহলে শোনো শোনো সেই কথা তোমার প্রাণের ঠাকুর নীলমাধব না তোমার প্রাণের ঠাকুর তোমার প্রাণের ঠাকুর নীলমাধব না তোমার প্রাণের ঠাকুর নীলমাধব না নিভিতে পূজিত জানি মন্ত্রধা হবে মন্ত্রধা নিভিতে পূজিত জানি মন্ত্রধা নিভিতে পূজিত হবে মন্ত্রধা তাহার জানিবে তুমি আপনইয়া গাদে তাহারে জানিবে তুমি আপন লইয়া গাদে করিবে মহিমা প্রচার জগৎ মাধারে করিবে মহিমা প্রচার জগৎ মাধারে প্রচার করো আর মহিমা প্রচার করো মহিমা প্রচার করো মহিমা প্রচার করো জগৎ মাধারে পূজা করো আর মহিমা প্রচার করো জগৎ মাধারে প্রতিষ্ঠা করো আর মহিমা প্রচার করো আর মহিমা প্রচার করো আর মহিমা প্রচার করো তার মহিমা প্রচার করো এই হবে ভক্ত ইন্দ্রধন্য আচ্ছন্ন আর যখনই তার আচ্ছন্ন দূর হলো যখনই তার ধ্যান দূর হলো ধ্যান যেই না ভেঙে গেল ধ্যান ভেঙে দেখে কি সেই বালক কৃষ্ণ পর না চিৎকার করে বলে উঠলেন মহারাজ ও গো বালক ও বালক ও বালক কে তুমি কে তুমি আমায় দর্শন চলে গেলি আমার দর্শন কি চলে গেলি বলো বলো তোমার কি ইচ্ছা আমায় জানা তোমার কি ইচ্ছা আমায় জানাও আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ করব বলো কে তুমি কে তুমি সঙ্গে 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 আকাশ থেকে হইল দৈববাণী নীলমাধব বলে উঠল ও গো মহারাজ ও মহারাজ ও গো মহারাজ ও মহারাজ ও মহারাজ ও মহারাজ ও মহারাজ মহারাজ শোনো মহারাজ আমি এই মর্তভূমিতে গোপনে এক ভক্তের দ্বারা পূজিত হচ্ছি তুমি তুমি নীলমাধবের সন্ধান করো নীলমাধবের সন্ধান করো নীলমাধবের সন্ধান করো আমি গোপনে আর পূজা গ্রহণ করব না আমি তোমার দ্বারা আমি তোমার দ্বারা
জগন্নাথ রূপে জগৎবাসীর কাছে পূজা পেতে চাই তুমি নীলমাধবের সন্ধান করো নীলমাধবের সন্ধান করো নীলমাধবের সন্ধান করো মাধবের সন্ধান করো যেই না নীলমাধব দৈববাণী করে বলে দিয়েছে সেই কথা সঙ্গে 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 মহারাজ সঙ্গে সঙ্গে মহারাজ ইন্দ্রদ্রুম্ন ইন্দ্রদ্রুম্ন সঙ্গে সঙ্গে বলে উঠলেন কি বললেন শোনো শোনো মাধব মা ধব বলি মাধব মা ধব যেই না মাধব মাধব বলি কাঁদছে সঙ্গে সঙ্গে দেখো দেখো কি হলো জানো বলি রাজ্যের বুঝি অমঙ্গল হলো রাজ্যের বুঝি অমঙ্গল হলো রাজ্যের বুঝি অমঙ্গল হলো আজ মকর খসে পড়ল রাজ্যের বুঝি অমঙ্গল হলো রাজ মকর খসে পড়ল রাজ্যের বুঝি অমঙ্গল হলো রানী গন্ধিজা ছুটে এলে রানী গন্ধিজা ছুটে এসে দেখে কি রাজার রাজার রাজমুকুট পড়ে আছে রাজমুকুট পড়ে আছে মাটির মধ্যে সবাই চিন্তিত হয়ে পড়লে চিন্তিত হয়ে পড়লে সঙ্গে সঙ্গে মহারাজ সবার উদ্দেশ্যে বলে উঠলেন প্রজাদের উদ্দেশ্যে বলে উঠলেন ওগো ব্রাহ্মণগণ আমার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের দ্বারা পূজিত হচ্ছে এক ভক্তের দ্বারা পূজিত হচ্ছে আপনারা যদি সেই সম্মান দিতে পারে তাহলে আপনারা দান স্বরূপ যা চাইবেন আমি
তাই দিতে পোষ্ট যেই না বলেছে যা দেবে তাই দিতে প্রস্তুত অমা এদিকে যেমন মহারাজকে দৈববাণী করে নীলমাধব বলে উঠলে নীলমাধব মহারাজকে দৈববাণী করে বললেন মহারাজ আমি এইখানে পূজা গ্রহণ করছি তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো যেই না এই কথাটি বলেছে বাবা তাই এদিকে মহারাজ ইন্দ্রদ্রুম্ন ব্রাহ্মণদেরকে বলে উঠলেন হে ব্রাহ্মণগণ শুনুন ব্রাহ্মণগণ এই মর্ত্যভূমিতে গোপনে আমার নীলমাধবকে একজন পূজা করছে আপনারা যদি আমার আরাধ্য দেবতা নীলমাধবকে খুঁজে নিয়ে আসতে পারেন তাহলে আপনারা দান স্বরূপ যা চাইবেন আমি তাই দিতে প্রস্তুত সম্মুখে দাঁড়িয়েছিলেন বিদ্যাপতি মহারাজের কথা শুনে বিদ্যাপতি বলে উঠলেন গো মহারাজ শুনুন মহারাজ আমি আপনার আদেশ পালনের জন্য প্রস্তুত তাই ব্রাহ্মণগণ মিলে রওনা দিলেন নীলমাধবের যাত্রা সবাই মিলে যাত্রা করলেন নীলমাধবের মা গো আপনারা কে কে নীলমাধব খুঁজতে যাবেন হাত তুলুন দেখি দেখি মায়েরা মনে মনে ভাব যে হাতটা তুলবো না তুলবো না মনে মনে ভাব যে বৃষ্টি হচ্ছে জলি জলে ভিজে যায় তাই না তারপরে রাত হচ্ছে এখন রাত হয়েছে এখন নাও যেতে পারে সারাদিন খাটা খাটে রয়েছে হাত তুলতে পারবে এ বাবা বলে গিয়ে আবার আমি ছাতা নিয়ে যাব বাবার কত ভক্তি দেখুন তো এই রাতের মধ্যে বলে কি আমি ছাতা নিয়ে নীলমাধব খুঁজতে যাব ওমা আপনারা যাবেন নাকি নীলমাধব খুঁজতে কই দেখি কারা কারা যাবেন না হাত তুলুন দেখি সবাই যাবে সবাই যাবে দেখেছো মায়েরা আমার কত ধ্যান দিয়ে শুনছে মানে এমনই ধ্যান দিয়ে শুনছে এতটাই মগ্ন হয়ে গেছে হরিনামের মধ্যে যে কি বলছে না বলছে দেখার দরকার নেই হাতটা তো আগে তুলে কে কে যাবেন হাত তুলুন দেখি চলুন সবাই মিলে সে ব্রাহ্মণদের সঙ্গে সবাই মিলে যাত্রা করলেন নীলমাধবের যাত্রা সবাই মনে চললেন নীলমাধব খুঁজতে আজ শ্রী হরি বলে শুভ যাত্রা কইল শ্রী হরি বলে শুভ যাত্রা হইল নানা দেশন তরে তারা ঘুরিতে লাগিল তারা ঘুরিতে লাগিল আশাবতী দেশন তরে হইলা যাপ মাসাবতী দেশন তরে হইলা যাপ ওই না নীল মাধব না পাইয়া করে আগম ওই না নীল মাধব না পাইয়া করে আগম দর্শন মেলে না দর্শন মেলে না যার লাগে কাঁদে প্রাণ দর্শন ওই যার লাগে কাঁদে প্রাণ দর্শন মেলে না নীল মাধব না পাইয়া করে আগম তারা নীল মাধব না পাইয়া করে আগম নীলমাধব খুঁজতে বেরোলেন কিন্তু কিন্তু কেউ নীলমাধব সন্ধান দিতে পারে না কেউ নীলমাধব
মাধব সন্ধান দিতে পারলেন না। সবাই মিলে আবার অবন্তীনগরে ফিরে এলে বলে উঠলেন, মহারাজ আমরা যথাসর খুঁজে আমরা নীলমাধবের সন্ধান পেলাম না মহারাজ। চিন্তিত হয়ে পড়লেন মহারাজ, চিন্তিত হয়ে পড়লেন, তাহলে তাহলে আমার কি নীলমাধব খুঁজে পাওয়া যাবে না? হঠাৎ তার মনে পড়ল রাজ পুরোহিত বিদ্যাবতীর কথা, সে তো আসেনি, তাহলে তার কি হল? আসলে বিদ্যাবতী ছিল রাজার আদেশের প্রতি আবদ্ধ, তাই বিদ্যাবতী নীলগিরি পথ নির্জন অরণ্যে এসে হাজির হলে। নীলগিরি পথে নির্জন অরণ্যে এসে হাজির হলে কিন্তু পথ শুনে অধিক ক্লান্ত, হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে পড়েছে, একটু আশ্রয় চাই, একটু চাই আশ্রয়, কিন্তু এই গভীর অরণ্যে কে তাকে আশ্রয় দেবে? এই গভীর অরণ্যে কে তাকে আশ্রয় দেবে? বিদ্যাবতী লক্ষ্য করলেন অরণ্য দূরে একটি কুঠিরে আলো জ্বলছে, অরণ্য দূরে কুঠিরে একটি আলো জ্বলছে, আর সেই আলো দেখে আলোকে প্রতিসরণ করতে করতে এসে দেখে কি একটি কুঠি, আর বিদ্যাপতি সেই কুঠিরের সামনে এসে দরজায় আঘাত করতে লাগলে। যেই না দরজায় আঘাত করতে লাগলেন, সঙ্গে সঙ্গে প্রদীপ হাতে এক রমণী দ্বার খুললেন, প্রদীপ হাতে একটি রমণী দ্বার খুললেন, সঙ্গে সঙ্গে বিদ্যাপতি মনে মনে ভাবল একই এই গভীর অরণ্যে কে রমণী, কের পরিচয়? প্রশ্ন জাগল বিদ্যাপতির মনে, বলে উঠলেন, কি বললেন? বলো কে বলো 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 কে তুমি, দাঁড়াই দাদা।
বলো 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 আমার নাম ললিতা সঙ্গে সঙ্গে ললিতার পিতা বিশ্বাবসু এসে দাঁড়ালেন বলে উঠলেন কে কে আপনি আমি আমার নাম বিদ্যাবতী আমার নাম বিদ্যাবতী সেই অবন্তীনগরে রাজার আদেশে পথে বাইর হয়েছি ঘুরতে ঘুরতে আমি আপনার কাছে এসে পৌঁছেছি আমি আপনার আশ্রয় প্রাপ্ত আমি আপনার আশ্রয় প্রাপ্তে একটু আমায় আশ্রয় দিন আশ্রয় পেতে চাই আমার গৃহে আশ্রয় পেতে চাই আমার গৃহে ললিতা 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 এ বিদ্যাপতি সেবার ব্যবস্থা করো তাই মাগো ললিতার কোনো সেবার ত্রুটি নাই তাই রাত্রিবেলা যেই না ললিতা বিদ্যাপতিকে সেবা দিয়ে এই না বিদ্যাপতি নিদ্রায় মগ্ন হয়েছে আর এদিকে অর্ধেক রাত্রে ললিতার পিতা বিশ্বাবসু ললিতাকে ডাকছে ললিতা ওরে ললিতা 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 শোন ললিতা এদিকে শোন তুমি আমায় ডাকছ ললিতা শোন ললিতা আমি যেমন প্রতিদিন আমার আরাধ্য দেবতা নীলমাধবকে আমি গোপনে পূজা করতে যাই আজও তেমন গোপনে পূজা করতে চললাম শোন ব্রাহ্মণগণ যেন জানতে না পারে আমি প্রভাতে আবার বাড়ি ফিরে আসব এদিকে যেই না পিতা কন্যা এইভাবে কথা বলছে আর ওদিকে বিদ্যাপতির নিত্যা ভঙ্গ হলে কানে শুনতে পেলেন পিতা কন্যার গোপন কথা চমকে উঠলেন বিদ্যাপতি এই সেই গোপন পূজারী যাকে আমি খুঁজছি এই তো আমি তাহলে মহারাজের আরাধ্য দেবতা নীলমাধবকে খুঁজে পেয়ে যাব এই তো সেই গোপন পূজারী বেশ আমি সকালবেলা আমি ছলনার আশ্রয় করব তাই সবাই মিলে যখন প্রভাত হয়ে গেল এদিকে বিদ্যাবতী যেই না প্রভাত গেল বিদ্যাপতি যেই না ললিতাকে ছলনা আশ্রয় করে ডেকে পাঠালে আর ললিতা বিদ্যাপতির কাছে এসে বলছে বলুন অর্চপুত্র আপনি কি বলবেন সঙ্গে সঙ্গে বিদ্যাপতি বলে উঠলেন ললিতা ললিতা শোনো ললিতা আমি তোমায় আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই আমি তোমায় বিয়ে করতে চাই এই কথাটি এক্ষুনি তোমার পিতার কাছে গিয়ে বলো যেই না ললিতা সে বিয়ের কথাটি বিশ্বাবসুকে গিয়ে বললেন
বিশ্বাবশ শোনা মাত্রই নিজেকে ধন্য মনে করলেন। কিন্তু বিদ্যাবতীর আসল উদ্দেশ্য বুঝতে পারলেন না, তাই তার একমাত্র কন্যা ললিতাকে সে আর্যপুত্র বিদ্যাবতীর হাতে সম্প্রদান করিলেন। একটি শুভ দিন দেখে কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথিতে একটি শুভ দিন দেখে বিশ্বাবসু একমাত্র তার কন্যা ললিতাকে বিদ্যাবতীর হাতে সম্প্রদান করিলেন। আজ ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিব, নাচে কেহ গায়ে কেহ বলে ঘুরি, নাচে কেহ গায়ে কেহ বলে ঘুরি, হরি বল হরি বল কেহ কেহ আনন্দ দিতে হরি বল হরি বল।